ডক্টর মোহাম্মদ ইউনূসের ৬ মাসের সাজা স্থগিত কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এর রুল জারি করেছে। এ সময় হাইকোর্ট বলে ডক্টর ইউনূসকে বিদেশ যেতে হলে সংশ্লিষ্ট আদালতকে জানাতে হবে। এছাড়া ডক্টর ইউনূসের শ্রম আদালতের দেওয়া সাজার স্থগিতাদেশ স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট, পাশাপাশি মামলা দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছে। এর আগে রোববার শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাজা স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালে ৬ মাস সাজা স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। শ্রম আপিল আদালতে ডক্টর ইউনূসের মামলা ৬ মাসের মধ্যে যেন নিষ্পত্তি হয় এমন আবেদনও হাইকোর্টে করা হয়।